আমরা এতক্ষণ প্রেজেন্ট ইন্ডিকা দেব নিয়ে কথা বলছিলাম। আমরা প্রেজেন্ট ইন্ডিকা দেব কখন ব্যবহার হয় দেখলাম। প্রেজেন্ট ইন্ডিকা দেব ব্যবহার হয় প্রতিনিয়ত যে কাজগুলো হয়, অভ্যাসগতভাবে যে কাজগুলো হয়, চিরন্তন সত্য বোঝালে এরকম হলে প্রেজেন্ট ইন্ডিকা দেব ব্যবহার হয়। আর বাংলা রূপটা যে আমি খেলি, আমি দেখি, আমি খাই, আমি যাই, আমি ঘুরি, আমি ফিরি, এরকম হবে, বা তুমি যাও, তুমি খাও, তুমি দেখো। হ্যাঁ, আর সহযোগী ধরতে চান তাহলে হচ্ছে বা বার্বের শেষে 29 ত হ্রস্ব ই বা হ্রস্ব ইকার একার এরকম থাকবে। হ্যাঁ, যেরকম খেলে দেখে বা খিলি দেখি এরকম হবে। ওকে, এরপরে প্রেজেন্ট ইন্ডিকা দেবার কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই ফর্মুলাটা শিখে নিতে হবে। ওকে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যদি কোনো ভার্ব আর দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে ইয়োর ক্ষেত্রে অ, তোর ক্ষেত্রে ই, লুয়ের ক্ষেত্রে আনো, এর ক্ষেত্রে ইয়ামু, বইয়ের ক্ষেত্রে আতে, লোর ক্ষেত্রে আনো, ও আনো। আর যদি এর দিয়ে শেষ হয়, ইয়োর ক্ষেত্রে অ, তোর ক্ষেত্রে ই, লুয়ের ক্ষেত্রে ন, এর ক্ষেত্রে ইয়ামু, বইয়ের ক্ষেত্রে এতে, লোর ক্ষেত্রে অন, ইরে দিয়ে শেষ হলে অ ই এ ইয়ামু ইতে অন। যদি সহজে শিখতে চান তাহলে তো প্রথম ফর্মালটাই দেখতে হবে। যাই হোক, প্রথম যেভাবে বুঝাইছি ওইভাবে দেখতে হবে আর কি। হ্যাঁ, ওই ওইটা একটু ফলো করবেন, দেখবেন 2 মিনিটে মাথায় ঢুকে গেছে। আচ্ছা, এরপরে আমরা যে কাজ করেছি, আমরা হচ্ছে উদাহরণ দেখেছি এবং স্টুডেন্ট আপনারা যারা আছেন, ঠিক আছে, সবাইকে জিজ্ঞেস করলাম, আপনারা সবাই ভালো রেজাল্ট দিয়েছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে কাজটা করব, প্রেজেন্টে ইন্ডিকা দিবতে প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ, হিউজ পরিমাণ ইরেগুলার রয়েছে, প্রতি 100টা ভার্বে বলতে পারেন 12 থেকে 15টা ইরেগুলার ভার্ব রয়েছে, ঠিক আছে। অতএব আমাদের কি ইরেগুলার ভার্ব গুলো শিখতে হবে। হ্যাঁ, প্রেজেন্টে ইন্ডিকা দিব এর ইরেগুলার ভার্ব গুলো শিখতে হবে। আর প্রেজেন্টে ইন্ডিকা দিব মোটামুটি সহজ একটা টেন্স, যেহেতু আউজিলিয়ারি নাই, অক্সিলিয়ারি ব্যবহার করতে হয় না, শুধু ভার্বের শেষে যে আর এ এর ইরে রয়েছে, হ্যাঁ, আর এ এর ইরে রয়েছে, এগুলো বাদ দিয়ে কি ফর্মুলা অ্যাড করতে হবে। ওকে, যদি ভার্বের শেষে আর এ থাকে তাহলে এই ফর্মুলাটা অ্যাড করবো, এর থাকলে এই ফর্মুলা, ইরে থাকলে এই লাল খালিতে যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা অ্যাড, এই ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, এই ফর্মুলা, এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা দিয়ে আপনার হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, হাজার হাজার ভার্বের কাজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি কোনো ইররেগুলার ভার্ব আসে তাহলে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না। ওকে, যদি ইররেগুলার ভার্ব চলে আসে তাহলে এই ফর্মুলা কাজ করবে না, এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা ইউজ করতে হবে। অতএব আমাদের অ্যাটেনশন থাকতে হবে যে যখন ইররেগুলার ভার্ব আসবে, ইররেগুলার ভার্বের ফর্মুলা, ইররেগুলার ভার্বের জন্য এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা, অতএব ইররেগুলার ভার্ব গুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। আর এই ফর্মুলাটা ইউজ করে, এখানে যে ফর্মুলা রেগুলার ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন, সমস্যা নেই, যত ভার্ব আছে সব ভার্বেরই কাজ করতে পারবেন, তবে ইররেগুলার ভার্ব গুলো ব্যতীত। এখন আমরা কিছু ইররেগুলার ভার্ব দেখবো, বেশি না, 8-10টা ইররেগুলার ভার্ব দেখবো। হ্যাঁ, আর বাকি ভার্ব গুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, দেখুন, ইরেগুলার ভার্বের মধ্যে প্রথমে যে ভার্বটা রয়েছে তা হচ্ছে এসরে। এসরে এর অর্থ হচ্ছে হওয়া, এসরে এর অর্থ হচ্ছে হওয়া, ইয়সন এর অর্থ হচ্ছে আমি হয়, তু সেই তুমি হও, লুই এ সে হয়, নয় সিয়ামো আমরা হই, বই সিয়েতে তোমরা হও, লোরসন তারা হয়। ওকে, এবার আমরা আমরা যদি এই বার্তা দিয়ে একটু কাজ করি, এই বার্তা দিয়ে যদি মানে নিজেকে নিজে প্রেজেন্ট করি তাহলে কিরকম ভাবে করব। বাইজিদ, আপনি যদি বলেন যে আমি হই বাইজিদ, মানে আই এম বাইজিদ, হ্যাঁ, বলেন বাইজিত ইয় শোনো বাইজিদ, তুমি হও মুবারক, সেটাকে আমি বলবো নাকি হ্যাঁ আপনি বলেন, ভয়েসিয়াতে মুবারক বৈসিয়াতে মুবারক, মানে তোমরা হও মুবারক, ঈদ মুবারক, তু হ্যাঁ, সবার জন্য শান্তি সিয়াতে মুবারক আর ঈদ মুবারক মুবারক, তাহলে তো বৈসিয়াতে তু হবেই, ঠিক আছে, সবার জন্য সিয়াতে যেহেতু হয়, মুবারক আর শুধু একজনের জন্য হলে কি হবে, তু সেই তু তো স্যার সিয়াতে মুবারক মুবারক। ওকে, আচ্ছা, এবার মুবারক মুবারক, আপনার আপনি যদি বলেন যে আমরা হই বাংলাদেশি, নয় সিয়ামো বেঙ্গালেজে নয়সিয়ামো বেঙ্গা বেঙ্গালেজে লেজে, ওকে, লেজে লেজে না, লেজে হলে শুধু একটা হবে, ঠিক আছে, বেঙ্গা লেজে আর বেঙ্গা লেজি, একটা এখানে এক বচন এবং বহু বচনের কাজ রয়েছে। যাই হোক, আমরা আর একটু সামনে বাড়লে আর একটা ক্লাস পরে আমরা বচনের দিকে যাব, আর্টিকেলের দিকে যাব। ওকে, খাদিজা, আপনি যদি বলেন তারা হয়, তারা হয় ইটালিয়ান এবং তারা তারা ভালো, লোরো সোনো ইতালিয়ানি এ লোরো সোনো ব্রাভে,
ব্রাবি ব্রাবে ব্রাবি, ব্রাব সি হ্যাঁ, যদি যদি ফেমিনিলে হয় তাহলে মানে স্ত্রীবাচক হলে ব্রাবে হ্যাঁ বলা যায়, কিন্তু যদি আপনার পুরুষবাচক স্ত্রীবাচক মিশ্র করে বলেন সেক্ষেত্রে কি হবে? ব্রাবি। ওকে লড়ো শোনো, ব্রাবি। আচ্ছা অনুকূল, কি ভাইয়া, অনুকূল আপনি বলেন, আপনি বলেন যে সে হয় শুনানি চালাক, সে হয় চালাক, লুয়ে ফুড়বো। লুয়ে ফোরবো। এই যে চালাকটা, চালাকটা কি? চালাকটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমি আপনাদেরকে অ্যাডজেক্টিভ গুলো দিয়ে দিয়েছিলাম গ্রুপে, হ্যাঁ ঠিক না? তো যদি বলেন সে হয় উচ্চ, লুয়ে আলত্রো লুয়ে আলতো আলতো আলত্র না আলত, লুয়ে যদি বলেন সে 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 আলতো খাটো, আলতো আলতো লুয়ে লুই এ আলতো 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 তু যদি আলতো বলেন সে খাটো, আলতো মানে উচ্চা বা লম্বা, হ্যাঁ লুয়ে বাচ্চো তখন। বাসো। আচ্ছা অন্য একজন বলেন, কে আছে, সুহাগ আছে, পরে হচ্ছে ফজলে রাব্বি, শওকত, অন্য একজন বলেন যে তুমি হও মোটা, লুয়ে মাগ্রো, মাগ্রো। মাগ্রো না, মাগ্রো তো চিকন, আর মোটা লুয়ে গ্রাচো, গ্রাচো সেই গ্রাচো গ্রাচো লুয়ে গ্রাচো। আর যদি বলেন তুমি আমরা হই চিকন, লুয়ে আমো মাগ্রো, মাগ্রো লুয়ে নয় সিয়ামো যে মাগ্রো, মাগ্রি, নয় যে ও মাগ্রি মাগ্রি হবে, হ্যাঁ এখানে শুধু মাগ্রি ব্যবহার করলে হবে না, যেহেতু বহু বচনে। যাই হোক, আপনার বচন সম্পর্কে তো একটু হালকা পাতলা আইডিয়া আছে যেহেতু আপনাদের দিয়েছি। ওকে সমস্যা নাই, দেখলেন তো এসরে বারটা কিভাবে ব্যবহার হয়, হ্যাঁ নিজেকে প্রেজেন্ট জি করার ক্ষেত্রে ভাইয়া, এসরে বারটা ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। এরপরে এই এসরে বার, এসরে বারের প্রেজেন্টে কিন্তু আপনি পাসাতো প্রসিমোতে ব্যবহার করতে হবে, এসরে বারের প্রেজেন্টে পাসাতো প্রসিমো আউজিলিয়ার হিসেবে ব্যবহার করতে হবে, যেরকম ইয়ো শোনো আন্দা তো, তারপরে তু সেই তর্না তো, এই পাসাতো প্রসিমো মানে অতীতকাল, সাধারণ অতীতকালের আউজিলিয়ার হিসেবে কিন্তু এই এসরে বারের প্রেজেন্টে এটা ব্যবহার হবে। অতএব খুবই গুরুত্বপূর্ণ একটা বার্ব এসরে, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, হ্যাঁ। তো এসরে বারের, এসরে বারটা ভালো করে মাথায় রেখে দিবেন, হ্যাঁ। এটা কিন্তু আউজুলিয়ার হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ বলতে পারেন যে যদি 100 100 100 বাক্য তৈরি করেন তাহলে 100-র মধ্যে 10টা বাক্য এটা পাবেন, যেহেতু একটা টেন্সের আউজুলিয়ারে এটা দিয়ে করতে হয়। ওকে আচ্ছা, এরপর আমরা যে বারটা দেখবো তা হচ্ছে মেবি আবেরে, আবেলে বের বা ওকে আবেলে হ্যাঁ ভার্ব আবেরে। এই যে দেখুন এই ভার্ব আবেরেটা কিন্তু ইররেগুলারে, ঠিক আছে, ভার্ব আবেরেটা ইররেগুলার, এই ভার্ব আবেরে দিয়েও কিন্তু আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে হবে। এই ভার্ব আবেরেও কিন্তু ব্যবহার হয় পাশ্চাত্য প্রসিমো এর আউজিলিয়ার হিসেবে, ঠিক আছে, ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, এরকম ভার্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভার্ব আবেরেটা। ওকে এটা আমাদের ভালো করে শিখতে হবে, এই যেরকম ইয় অ আমার আছে, তু আয় তোমার আছে, লুই আ তার আছে, নয় আব্যামো আমাদের আছে, বই আবেতে তোমাদের আছে, লরো আন্ন তাদের আছে। এবার কে বলবে, ফজলে রাব্বি, আপনি যদি বলেন তাদের তাদের টুপি আছে, আন্ন টুপি, কাপেলি, আন্ন কাপেলি, আন্ন কাপেলি, ওকে আন্ন কাপেলি, কাপেলি বললে কিন্তু আবার চুলো হয়ে যায়, কাপুরে বেজেতি হ্যাঁ হ্যাঁ কাপেল্লু। ব্রাভো। আচ্ছা এবার এই যে আবেরেটা, এই আবেরে দিয়ে কিন্তু নাউন ব্যবহার করতে হয় বেশি, আবেরে দিয়ে নাউন ব্যবহার করতে হয় এখানে। যদি আপনি ইয়ে ব্যবহার করেন, কি বলে একটু আগে যে আমরা ব্যবহার করলাম অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ব্যবহার করেন তাহলে খুব একটা খাপ খায় না, যেরকম ইয় অ বাসো মানে আমার খাটো আছে, ইয় অ আলতো, এরকম হয়। আলতো কি? আলতো যেটাই আপনি ইন্ডিকেট করতেছেন, হ্যাঁ, যে আমার একটা উঁচা, আমার আমার আছে কি আছে, যদি আপনি ইন্ডিকেট করেন যে আমার একটা উচ্চ উঁচু একটা গাড়ি, উঁচু কি একটা চেয়ার রয়েছে, উঁচু একটা টেবিল রয়েছে, মানে ঘুরে ফিরে নাউনটাই ব্যবহার হবে, হ্যাঁ, আপনি ইন্ডিকেট করতে হবে ওইটাই। আচ্ছা যদি বলেন ইয় অ আমার চেয়ার রয়েছে, তাহলে কিভাবে বলবেন? সেদের, রাসেল যদি বলেন সেদের যে, সেদের এখানে দেখেন আবার প্রশ্নবোধক করতে পারেন, হ্যাঁ রাসেল আপনি প্রশ্নবোধক করেন, তোমার চেয়ার রয়েছে,
তু আই সে দেরে তু আই সে দেরে না, তু আই সে দিয়া, তু আই লা সে দিয়া। এই যে লাটা আসলো, লাটা কোথা থেকে আসলো? আর্টিকেল থেকে। আমরা নেক্সট দুই একটা ক্লাস পরে এই আর্টিকেল দেখবো, ঠিক আছে? আমরা নেক্সট নেক্সট দুই একটা ক্লাস পরে আর্টিকেল দেখবো, ঠিক আছে? আমি একটু ক্লাসে আছি, আপনি আমাকে পরে ফোন দেন। আচ্ছা, পরে জাকির, জি ভাইয়া, জাকির আপনি যদি বলেন তোমার তোমার টাকা নাই, তোমার টাকা নাই, এখানে নেগেটিভ হবে। আইন নন চে চলদি, আই না, নন আই সল দি, নন আই সল দি, নন এখানে নন নন টার্গেট নন নট আগে টাকে হবে। বসাবেন, আমি তো এতদিন কি বলে আসলাম যে নেগেটিভ আগে বসাবেন, এরপরে নেগেটিভ আগে, হচ্ছে নন বাদের কাজ চলদি। করবেন। হ্যাঁ, নন আই সল দি। আচ্ছা, পরে যদি রাজন আপনি বলেন যে আমাদের কাপড় চোপড় রয়েছে, নয়াব্যাম বেস্তিত আব্যামু বুঝছেন, বেস্তিতি, বেস্তিতি, নয় নয় আব্যামু ইবিস্তিতি, ঠিক আছে? এখানে ইটা কি, ইটা হচ্ছে একটা আর্টিকেল। এখন যদি বলেন যে আমাদের ভিতরে আমাদের কাপড় চোপড় রয়েছে, হ্যাঁ, দ্যন্ত্র নয় আব্যামু ইবিস্তিতি, ঠিক আছে? দ্যন্ত্র আব্যামু ইবিস্তিতি। ওকে, এখানে আপনার মোটামুটি আরেকটা আর কয়েকটা ক্লাস সামনে গেলে আপনার বুঝতে পারবেন যে ইটালিয়ান ভাষা কতটা সহজ। যাই হোক, এবার জি যদি বলেন মানে তোমাদের ডকুমেন্ট রয়েছে, তাহলে কিভাবে বলবেন? আবেতে নয় ই আপনি আমার ডকুমেন্ট, ডকুমেন্টি, হ্যাঁ, না না, বই নয় আবেতে আবেতে ই ডকুমেন্টি, ডকুমেন্টি, ঠিক আছে? ইটা চলে আসছে, ইটা কেন আসে? ইটা হচ্ছে একটা আর্টিকেল, এই আর্টিকেলের কাজে তো আমরা এখনো যাই নাই। যাই হোক, কয়েকটা ক্লাস অপেক্ষা করেন। হ্যাঁ, মাসকিল আবেতে আর্টিকেল, ইবিস্তিতি। আচ্ছা, তো আমরা আবের ব্যাপারটাও দেখে নিলাম। হ্যাঁ, বুঝলেন তো আবের ব্যাপারটা কি রকম ভাবে ব্যবহার হয়। হে আবের দিয়ে আপনি কি পাসাত প্রসিমো এর আউজিলিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার কি আবের বার দিয়ে আপনি হাজার হাজার নাউন দিয়ে কি ছোট ছোট বাক্যগুলো তৈরি করতে পারবেন, যে আমার টাকা আছে, আমার এই আছে, আমার সেই আছে, আমার মোবাইল আছে, আমার নাক আছে, আমার চুল আছে, আমার দাঁত আছে, ও যা খুশি তা বলতে পারবেন, ঠিক আছে? ওকে, গার্লফ্রেন্ড আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হ্যাঁ, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, গার্লফ্রেন্ড না, আপনার জি গার্লফ্রেন্ড জি আছে, আপনি যেহেতু নারী নাই। ওকে, তো না 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 এরপরে যে বারটা রয়েছে, এই যে ইস্তারে, ইস্তারে বারটা ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এরকম বারবের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। এই যে ইস্তারে বার দিয়ে কিন্তু আমরা কি করি, ইস্তারে বার দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ করি, ইস্তারে বার দিয়ে আমরা ফাস্ট কন্টিনিউয়াস এর কাজ করি, ঠিক না? যেরকম ইয়ো ইস্তো মান্দান্দ, ইয়ো ইস্তো পারলান্দ, ইয়ো ইস্তো সেন্তেন্দ, হ্যাঁ, ইয়ো ইস্তাবো কান্তান্দ, ইয়ো ইস্তাবো পারলান্দ। ওকে, ইস্তারে বারটা খুব বেশি ব্যবহার হয়। হ্যাঁ, আর দেখুন, ইয়ো ইস্তো আমি আছি, তু ইস্তায় তুমি আছো, লুই ইস্তা সে আছে, নয় ইস্তামো আমরা আছি, বই ইস্তাতে তোমরা আছো, লড়ো ইস্তান্ন তারা আছে। ওকে, ইয়ো ইস্তো কুই আমি এখানে আছি, তু ইস্তায় লা তুমি ওইখানে থাকো, এখানে তু ইস্তায় লা তুমি ওইখানে থাকো, ঠিক আছে? বা তুমি ওইখানে আসো যদি বলি, হ্যাঁ, তু ইস্তায় লা তুমি ওইখানে আসো, এটা হবে। আর তু ইস্তায় লা তুমি ওইখানে থাকো, এটা আদেশ সূচকও হয়ে যায়, কিন্তু আমরা তো আদেশ সূচকটা দেখছি। ওকে, আদেশ সূচক দেখছি। হ্যাঁ, যাই হোক, তো এই যে ইস্তারে বারটা, ইস্তারে বারটা খুব বেশি কিন্তু ব্যবহার হয় এই ইটালিয়ান ভাষায়, অতএব ভালো করে শিখে নিতে হবে। এটা তো আপনারা অলরেডি শিখে ফেলেছেন, যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ করেছি। আচ্ছা, এরপরে এটা এই ইস্তারে হচ্ছে স্টে করা, তাহলে কোন অবস্থান বোঝাতে গেলে এই বারটা কিন্তু ব্যবহার হয়, যেরকম নয় ইস্তিয়ামু, নয় ইস্তিয়ামু কি আলমন্দ, ঠিক আছে? বা নয় ইস্তিয়ামু সুলাতেররা, ঠিক আছে? নয়, হ্যাঁ, ইয়ো ইস্তো, ইয়ো ইস্তো আল পার্কো, ঠিক আছে? আমাদের এই কন্টে অবস্থান বোঝানো হচ্ছে আর কি। আচ্ছা, নয় ইস্তিয়ামু আলেজিওন, হ্যাঁ হ্যাঁ, এটাও হয় আলেসিওনে, ঠিক আছে? আমরা ক্লাসে আছি। ওকে, এবার দেখুন, ইয়েস্তো কন্তে, হ্যাঁ, ইয়ো ইস্তো কন্তে, এই কলোকো ব্রাভি। এই যে দেখুন, এই বলেরে, বলের বারটা কিন্তু আমরা শিখেছি, বলের বার প্রেজেন্টে, বলেরে, পতেরে, দবেরে, সাপেরে, এই বার পুরো প্রেজেন্টে আমরা শিখেছি। কিভাবে শিখেছি? ওই যে আমরা সার্ভিলের কাজ করেছি। যাই হোক, ইয়ো বলিও আমি চাই, তু বই তুমি চাও, লুই বলে সে চাই, নয় বলি আমো আমরা চাই, বই বলেতে তোমরা চাও, লড়ো বলিও ন তারা লড় বলি চাই। হ্যাঁ, এরপরে দেখুন পতেরে যেটা, ইয়ো পোষ আমি পারি, তু পই তুমি পারো, লুই প সে পারে, নয় পোষেমো আমরা পারি, বই পতেতে তোমরা পারো, লড়ো পোষ ন
তারা পারে। তারা পারে। এরপরে ইয়স আমি জানি, তুসাই তুমি জানো, লুইসা সে জানে, নয় সাপেমো আমরা জানি, বই সাপেতে তোমরা জানো, লরো সান্ন তারা জানে, এগুলো আমরা অলরেডি জানি, ঠিক আছে। এরপরে আন্দারে বার্বটা দেখুন, আন্দারে বার্বটা খুব বেশি একটা ব্যবহার হয়। ইয় বাদ আমি যাই, তু বাই তুমি যাও, লুই বা সে যায়, নয় আন্দিয়ামো আমরা যাই, বই আন্দাতে তোমরা যাও, লরো বান্ন তারা যায়। এরপরে ইয় ব্যঙ্গ আমি আসি, এটা হচ্ছে বেনিরে বার আসা, ইয় ব্যঙ্গ আমি আসি, তু বিয়েনি তুমি আসো, লুই বিয়েনে সে আসে, নয় বেনিয়ামো আমরা আসি, বই বেনিতে তোমরা আসো, লরো ব্যঙ্গনো তারা আসে। এরপরে ফারে বার, ইয় ফাচ্ছ আমি করি, তু ফাই তুমি করো, লুই ফা সে করে, নয় ফাচ্ছামো আমরা করি, বই ফাতে তোমরা করো, লরো ফান্ন তাড়া করে। তারা করে। এরপরে রয়েছে দবেরে ভার্ব, ইয় দেব আমাকে হবে, তু দেবী তোমাকে হবে, লুই দেবে তাকে হবে, নয় দবে আমাদেরকে হবে, বই দবেতে তোমাদেরকে হবে, লরো দেবন তাদেরকে হবে। এখানে যদি আপনি অন্য একটা কিছু ইউজ না করেন তাহলে এই ভার্বটা কিছুই বুঝতে পারবেন না। ইয় দেব আন্দারি, ইয় দেব কান্তারি, এরকম ভাবে আরো একটা মূল ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে বাক্যটা কমপ্লিট হবে, নতুবা হবে না। কিন্তু এটা অন্যান্য ভার্বগুলো কিন্তু শর্ট বাক্য হয়ে যায়, যেরকম আমি করি, আমি, তুমি করো, সে করে, তোমার কি, সে করে। ওকে, তো এই ছিল 10টি ইরেগুলার ভার্ব, এগুলো মাস্ট বি শিখতেই হবে, ঠিক আছে। এখানে 10টি ইরেগুলার ভার্ব আজকে আপনাদেরকে দেখিয়েছি, পরবর্তীতে আমি হচ্ছে আরো কিছু ইরেগুলার ভার্ব আপনাদেরকে দিয়ে দিব প্রেজেন্ট টেন্সের উপর, আর আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব ইরেগুলার ভার্ব গুলো, আশা করি আপনারা শিখতে পারবেন। ওকে, অলরেডি শিখেছেন। আচ্ছা, এরপর আমাদের আগামী ক্লাসের যে পড়া, ওকে, আগামী ক্লাসের পড়া তার আগে আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করে নেই, হ্যাঁ, একটু প্র্যাকটিস করে নেই, আগামী ক্লাসের পড়াটা বলেই ফেলি। আগামী ক্লাসের পড়া হচ্ছে এই প্রেজেন্ট টেন্সের উপর ভালো করে কাজ করবেন, প্রথমে খাতায় লিখে নেবেন, এরপরে হচ্ছে প্রেজেন্ট টেন্স কি, প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার হয়, প্রেজেন্ট ইন্ডিকেটিভ কখন ব্যবহার হয়, প্রেজেন্ট ইন্ডিকেটিভ ফর্মুলা কি, তারপরে প্রেজেন্ট ইন্ডিকেটিভ ফর্মুলা দিয়ে কো একটা ভার্ব দিয়ে আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, এরপরে হচ্ছে ইরেগুলার ভার্ব গুলো শিখে নেবেন। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া, এবং অতীতে যতগুলো টেন্স শিখেছেন, যতগুলো কাজ করেছেন, সবগুলো একটু রিভিশন দিবেন। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আর নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে আমরা পাশাত্য প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা পাশাত্য প্রশ্ন নিয়ে আলোচনা করব, এরপরে পাশাত্য প্রশ্ন সার্বিলি নিয়ে আলোচনা করব, এরপরে আমরা গ্রামাটিক্যালের যে অংশ, আর্টিকেলের যে অংশ, আর্টিকেলের অংশ অংশটা দেখব, ঠিক আছে। আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ বাক্য সুন্দরভাবে ব্যবহার করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি, হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এখন আমি দেখব যে আপনারা এই প্রেজেন্ট টেন্সের উপর কতটা বুঝতে পেরেছেন এই কয়েক মিনিটে, ঠিক আছে, যদিও হালকা পাতলা ধারণা আপনাদের ছিল। ওকে, বাইজিদ, বাইজিদ আপনি বলেন, সে খায় কিন্তু রান্না করে না। নন কুচিনারে কেন ভাইজি, নন কুচিনা প্রেজেন্ট টেন্স ব্যবহার করবেন, আপনি পরে মূল ভার্বে চলে যান কেন। ওকে, সোহাগ, সোহাগ আমি বলি কিন্তু সে শুনে না। আমি বলি ইয়োদিকো ও লুই নন্সেন্তি, লুই নন সেন্তে, নন সেন্তে না, লুই নন সেন্তে, ইয়া দিকো মা লুই নন সেন্তে। ওকে, এরপর রাসেল, জি ভাই, রাসেল আমি সে লিখে আমি পড়ি, লুই স্ক্রিবে, আমি মানে আমি আমি মানে পড়ি বুঝি না ভাই, পড়ি লুই স্ক্রিবে ইয়ো লেজো, ইয়ো লেগো। ওকে, এই যে ইয়ো দেখুন, লেগো, এ এ এ বারটা কিন্তু ইররেগুলার, হ্যাঁ, ইয়ো লেগো হবে। আচ্ছা, এরপর খাদিজাতুল কুবরা, জি ভাইয়া বলেন, আপনি বলেন,
তুমি কোথায় যাও? তোকে ভাই তো দবে ভাই। তবে ভাই, যদি বলেন সে কেন যায় না? লুই পেরকে নন ভা ওকে, এই পেরকে নন্দা। আমি বুঝতে চাই সে কি করে। ইয়ো বলিও কাপিরে লুই কজাফা। ওকে, তাহলে স্যার বিলি মনে আছে না? ওকে, ব্রাভা, মোবারক জি ভাই, মোবারক। আপনি বলেন, আই থিঙ্ক সে ভালো, মানে আমি আমি থিঙ্ক করি সে ভালো। ইউ পেন্স লুই ব্রাভা। লই এ ব ব্রাভো নাকি? এখানে লুই এ হবে, হ্যাঁ, ওই যে এসএর ভার্বের যে প্রেজেন্টটা, এটা আপনি ব্যবহার করতে হবে, মানে সে হয় ভালো, ঠিক আছে? তাহলে আপনি এটা যদি ব্যবহার না করেন তাহলে কিভাবে হলো? আমি তো ওইটার জন্য, ওই যেটার জন্য চাইছি ওইটা আপনি ব্যবহার করেন নাই। আই থিঙ্ক এটা তো সমস্যা নাই, ইউ পেন্স একটা করছেন, এরপরে লুই এ মানে সে হয় পরে হচ্ছে ভালো, ঠিক আছে? সে হয় ভালো, সে কি আপনার ব্রাভো বলতে পারেন, ঠিক আছে? বন বন তো খাবার দাবারের ক্ষেত্রে, কিন্তু মাঝে মধ্যে পার্সোনাল ক্ষেত্রেও ব্যবহার হয়। আচ্ছা, যদি বলেন সে ড্রাইভ করে না? লুই নন বুঝা এদার তো ভাই বা বুঝা বুঝা আরে লুই নন গুয়া গুই এবার সবাই লুই নন করছিলাম গুইদা গুইদা। কেন কেন লুই সে নন গুইদারে করে না? কারণ গাড়ির উপর পা দিয়ে রাখছে, পা দিয়ে রাখছে, বুঝছেন? এই জন্য চালাইতে দিব না। আচ্ছা, শওকত, শওকত আপনি বলেন কি খাও? কি খাও কজা মন্দির আমি কি পে কজা করবো না। মন্দির ইয়োনন পাগ করবো না না ইয়োনন হ্যাঁ, পাগেরও ইউনন না করবো না, ইউনন পাগারে কেন, ইউনন পাগই। করবো না বেনে বো না বোনা নন পাগ, নেগেটিভ। নন পাগ এখানে আপনি আপনি কি ওই তো খাও, কি খাও, এটা ইনস্ট্যান্ট খাওয়া হচ্ছে, ঠিক আছে? আমি পে করব না, আমি এখন পে করব না, এমন না যে আমি ভবিষ্যতে পে করব না, আমি এখন পে করব না, আমি পে করব না তোমার, তুমি যে খাচ্ছ এটা পে আমি এখন করব না, এটা বুঝতে হবে না, নিকটবর্তী আর কি। ওকে, বর্তমান মানে কাজটা করলে বর্তমান হয়ে যাবে, যদি ভবিষ্যৎ বোঝাচ্ছে বাংলা, বাংলাটা হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে আর কি, করব না। হ্যাঁ, বাংলা বাংলার সাথে করবো না এতটা মিলাতে গেলে অনেক সময় ফেস লেগে যায়, এখানে আপনার ইনস্ট্যান্ট কাজ হবে। ওকে, আচ্ছা, অনিকুল জি ভাইয়া আপনি বলেন আই এম রেডি কে কথা বলে? কে পারলা কি পারলা, কে কি পারলা পারলা কি না? পারলা কি পারলা কি হ্যাঁ, কি পড়লাম ভাই ওকে, পরে বলেন যে চুপ থাকো। জিতো জিতো হইলে তো আপনি তাহলে প্রশ্নবোধক করে ফেললেন, জিতো এটা তো টান দিচ্ছেন যে আপনি প্রশ্নবোধক করছেন। জিতো আপনি আপনি আদেশ করবেন, তার মানে দমক 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 সূচক হবে, প্রশ্নবোধক না, আদেশ করবেন, জিতো। আমি আমি আপনি আমি যে দমকে দিয়ে বলছি জিতো না, আপনি টান দিয়ে দিচ্ছেন, টান দিয়ে দিলে প্রশ্নবোধক হয়ে যাবে, জিতো। আপনি বলবেন মানে জিতোটা শর্ট হয়ে শেষ জিতো হয়ে যাবে, জিতো। ওকে, তাই জি তো মানে চুপ থাকো, আর যদি বলি চুপ থাকো তাহলে তো হয়ে যাবে প্রশ্নবোধক। হইব শুধু জিত হইব না হ্যাঁ, হবে না হবে, হ্যাঁ, শুধু হবে, মানে স্টাইল লাগাইলে কেমন মানে হবে শুধু না মনে শুধু হয় যে জিত, শুধু জিত হচ্ছে জিত চুপ, মানে শুধু শুধু তুমি জিত হচ্ছে চুপ, আর স্থায়ী জিত মানে চুপ থাকো।
চুপ থাকো, স্থায়ী জিত এটাই মানে না ভাই, এটা ব্যবহার করে স্থায়ী পার্সেন্ট। জিত। হ্যাঁ যদি বলেন তু স্থায়ী জিত তাহলে তুমি চুপ থাকো, আর স্থায়ী জিত চুপ থাকো, আর জিত মানে চুপ, এখন তিনটাই বলতে পারবে না। এখন কেউ যদি বলে যে পার্সন লাগে না, তাহলে লাগবে না, সমস্যা নাই, পার্সন না লাগাইলে হয়, কিন্তু আপনি যদি বাংলা আর ইংলিশকে ফলো করেন তাহলে পার্সন লাগাতে হবে, ঠিক আছে? যেহেতু বাংলা আর ইংলিশ পার্সন ব্যতীত কথা বলা যায় না, যেরকম বলি না এরকম ভাবে হয় না, আমি কথা বলি না, আমি ব্যবহার করি। হ্যাঁ যাই হোক, বাইজিৎ, জি স্যার, শেষ করতে চাই, শেষ করতে চাই, বলিও ফিনি রে। ওকে, কত বাকি, কত বাকি? কোয়ান্টাম কত মাঙ্কা, মাঙ্কা। অন্তমান রাগাসি, আপনারা যে কাজ করেছেন আমি খুবই খুশি, ঠিক আছে? আপনাদের পারফরমেন্স আমি খুবই খুশি, আপনারা যে অল্প অল্প ক্লাস দেখে যে হচ্ছে মোটামুটি ভাবে রপ্ত করতে পারছেন, আলহামদুলিল্লাহ। তবে আগামী ক্লাসের পড়াটা একটু ক্লিয়ার করে নিবেন, আর আমরা কিন্তু এই টেন্সের টেন্সের ক্লাসে আর বেশি দিন স্টে করবো না, অতএব পিছনের পড়াগুলো ক্লিয়ার করে নিবেন, ঠিক আছে? কারণ আগামী ক্লাসে আমাদের নেক্সট ক্লাস টেন্সের শুধু রয়েছে, আপনাদের যে সিলেবাস অনুযায়ী আপনাদের হচ্ছে পাশাত প্রশ্ন রয়েছে এবং পাশাত সার্বিলি আর পাশাত প্রশ্ন, এই দুইটা রয়েছে। এরপরে হচ্ছে আমরা জেন্ডারের দিকে চলে যাব, জেন্ডার, এরপরে বচন, এরপরে হচ্ছে আর্টিকেল, এরপরে প্রিপোজিশন উইথ আর্টিকেল, এরপরে আবার যাব প্রিপোজিশনে, প্রিপোজিশন শেষ করে প্রোনাউনে, এরপরে হচ্ছে প্রোনাউন যদি শেষ করে সময় পাই আর একটু সামনে বাড়বো, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ তো আগামী ক্লাসে পড়াগুলো শিখে নিবেন, আর ইনশাল্লাহ জি আগামী ক্লাসে দেখা হচ্ছে। আমি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। জি ভাইয়া।